Assalamualaikum Salim ভাই কি অবস্থা কি করছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি তো ভালো আছি কি দোকানের মধ্যে কি আজকে পার্টি প্রোগ্রাম কোনো কিছু চালু হয়ে গেল নাকি না 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 আজকে এই ওভেনে গ্রিলটা বানিয়ে দেখাই দিব অডিয়েন্সদের সাথে আমরা শেয়ার করব জি শেয়ার করব অনেকে বলে ওভেন কিনে নিয়ে গেছি গরম হয় না তৈরি হয় না রান্না হয় না কিছুই বলে হয় না আচ্ছা তো আমরা আজকে ভিডিও চলতে থাকবে তার মধ্যে আমরা দেখাই দেব হ্যাঁ মুরগি গ্রিল হবে এরপর এই ওভেনে বেগুন ভাজা হবে যে দেখেন বেগুন ভাজা হবে প্লাস এই যে দেখেন এই যে সিঙ্গারের সমুচাও গরম করে দেখাই দিব মানে একটা ওভেন যেখানে খাবার গরমও হবে যেখানে খাবার রান্নাও হবে হ্যাঁ তৈরিও হবে এটা মাল্টি ফাংশন 10 ইন 1 ওভেন অডিয়েন্সদেরকে আপনি কি অফার দিতে ডাকলেন আমাদেরকে সায়েম কোকা আজকে ডাকলাম আপু হলো এইটা যে দুবাইয়ের এই অ্যারিয়ান কোম্পানির যেটা বাংলাদেশের নতুন আসছে এই ডিনার সেটটা একদম নতুন অর্কিড প্রিন্ট এটা দেখেন অর্কিড প্রিন্টটা একদম লাক্সারি দেখতে মনে হয় যে ন্যাচারাল প্রিন্ট এবং এই প্রিন্টার দেখেন খুবই সুন্দর এবং আপনার গোল্ডেন ফুলের মাঝে দেখেন গোল্ডেন টেক্সচার করা আছে অনেক সুন্দর এবং নিখুঁত প্রিন্ট এবং এটা হলো অর্কিড প্রিন্টের ডিনার সেটটা এই প্রথম আসছে সাথে ওভেন সহ আরো 55 পিস কিছুই হয় না অনেকে বিরক্ত হয়ে মনে করে রেখে দিছে বা বেচে বিক্রি করে দিছে ওই ভাঙ্গারিয়ালার কাছে মজাটা নাই পরে ভাঙ্গারিয়ালায় দেখেন দেখছেন চুলাই যেরকম হয় বেগুনটা অনেকে বলে যে এটা তো গরমও হয় না এই দেখেন একই সাথে হয়ে যাবে অনেক সময় মনে হয় এখানে কেক করলো পুডিং করবে এখানে কেকের জন্য বসাই দিবে মানে একই সময় দুইটা আইটেম হয়ে যাবে এই দেখেন একটু দেখেন ঠান্ডা আছে কিনা হ্যাঁ হ্যাঁ আমি হাতে আপনি যেহেতু হাতে ধরছেন ভাই আমি তো ঠান্ডা আছে না এই যে দেখেন এখানে দিচ্ছি আপনি একটু দেখেন ওকে এই আর এই যে গ্রিলটা দেখেন গ্রিলটাও ঘুরতেছে গ্রিলটা ঘুরে ঘুরে হতে থাকে ছটা থাকবে হলো বিরিয়ানির প্লেট 10.5 ইঞ্চি সাইজের এবং খুব হেভি দেখেন এবং সহজে ভাঙবে না এটা রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে ছটা নাস্তার প্লেট থাকতেছে ছটা থাকবে আপনার ডাল ভাত খাওয়ার জন্য হ্যাঁ বর্থ প্লেট মানে একসাথে আপনার ডাইনিং এ 12 জনের সেটিং করা যাবে একসাথে 12টা প্লেট আছে এটা আপনার ওই মনগণ যে 4-5 জন আসছে এরপরে ওই যে 12 লোক বেড়ে গেছে হঠাৎ করে তখন টেনশন করতে হবে না কারো কাছ থেকে একই ডাইনিং দিয়ে আমরা একই ডাইনিং এ 12 জন সার্ভ করতে হবে 12 জনের সেটিং তাহলে 3 বা 3 6 18 পিস 18 পিস প্লেটই আছে এরপরে 6টা কাপ 6টা ফ্রিজ দেখেন আপনি বড় সাইজের এবং দুই পাশে প্রিন্ট আছে কাপের এক পাশ দিয়ে খেলে আরেক পাশে প্রিন্টটা দেখা যাবে এবং এটা স্ট্যান্ডার্ড সাইজ চা কফির জন্য এটা স্ট্যান্ডার্ড আর এটা কিন্তু ডিশওয়াশার শেপ মাইক্রোওয়েভ সেফ এখানে এই যে লেখা আছে আপনি দেখেন এই যে ডিশওয়াশার শেপ মাইক্রোওয়েভ সেফ ছোট হলো সিরিয়াল কারি বাটি থাকতেছে সিরিয়াল বা মাল্টি সাইজের হ্যাঁ মাল্টি কারি বাটি যেটা যেখানে আমরা চাইলে নুডলস চাইলে হালিম ডাল টাল অনেক ভাবে এটা ইউজ করা যাচ্ছে এরপরে থাকবে ছোট হলো আপনার মাল্টি ইউজ বাটি ফিনিশ পায়েস সুপ হালিম কাস্টার্ড দধি সব ইউজ করা যাবে ওকে এটা ছয়টা এটা থাকবে ছয়টা এরপর বড় থাকবে 10 ইঞ্চি সাইজের কারি বোল থাকবে দুইটা এই যে এখানে একটা এখানে দেখেন 10 ইঞ্চি ওকে দুইটা এবং কোয়ালিটিটা দেখেন এবং হোয়াইটনেসটা দেখেন অনেক সুন্দর এটা এবং কোয়ালিটি মানে অনেকটা বোন চায়না সিরামিক যেরকম হোয়াইট ওরকমই হোয়াইট করছে এটা জি তারপরে এই এরপরে দেখেন মাঝারি সাইজের 9 ইঞ্চি সাইজের দুইটা কারি বাটি থাকতেছে এই দুইটা হ্যাঁ এই সাইজ এখানে একটা এখানে একটা ওকে ডান তাহলে এরপরে থাকতেছে হ্যাঁ অনেক সুন্দর এরপরে থাকতেছে ডিনারের প্লেট স্ট্যান্ড থাকতেছে 12টা 12টা প্লেট স্ট্যান্ড সাজিয়ে রাখার জন্য জি সাজিয়ে রাখার জন্য কারণ এত দাম দিয়ে ডিনার সেটটা কিনবে যদি এটা গুছিয়ে রাখলে এটা তো বোঝাই যাবে না ডিনার সেট না আলাদা আলাদা কিছু সাজিয়ে রাখলে কি সুন্দর মানুষ রুচির প্রশংসা করে বুঝতে পারে যে একটা ডিনার সেট এরপরে থাকবে একটা ডাইনিং এর টিস্যু স্ট্যান্ড দেখেন টিস্যু সুন্দর একটা সুন্দর একদম গোল্ডেন সব দিকে এরপরে থাকবে টিপট মিলপট সুগার পট উইথ কভার এখানে 5 পিস ঠিক আছে এরপরে থাকতেছে একটা কোরমাদানি যেটা জামাই খাবার দেওয়ার জন্য এটা কিন্তু খাবারটা কিন্তু গরম ধরে রাখে 7 পিসের জগ সেট 6টা গ্লাস একটা জগ বড় সাইজের এটা জগে কিন্তু ঢাকনাও আছে জি এরপরে থাকতেছে দুইটা রাইস ডিশ এই ডিনার সেটে হ্যাঁ দুইটা রাইস ডিশ একটা ওভাল শেপের বড় সাইজ আর এটা একই মডেলের ওভাল শেপেরই ছোট সাইজ প্রিন্টটা দেখেন একদম অর্কিড প্রিন্ট এটা ওকে তবে এই তো গেল ওভারঅল এরপরে আমরা মনে হয় চামচ বা আরো কিছু কাজের জিনিস আছে আরো অনেক কিছু আছে জি একটা গোল্ডেন চিমটা এই যে
আচ্ছা গোল্ডেন চিমটা বেগুন বেগুন বা কোটি ওঠানোর জন্য এটা টিকার জন্য রোস্টের জন্য আপনি বেগুন বেগুন যে জায়গা এবং গোল্ডেন কালার আর সবচেয়ে মজার বিষয় হলো আজকে এই যে কারি চামচ গুলো যে দেখতেছেন এই পাঁচটা কারি চামচ থাকবে এই সেম ডিজাইনের সাথে ম্যাচিং করা দেখেন এই যে প্রিন্টটা দেখেন আগের কিন্তু যে চামচ গুলো ছিল এরপরে থাকতেছে একই ডিজাইনেরই যে ডিনার সেটটা নিবেন ওই ডিনার সেটেরই প্রিন্টেরই ২৪ পিসের কাটলারি সেট থাকতেছে মোট হলো ১১১ পিসের সেট এটা আচ্ছা এখন এই হলো ১১১ পিসের এই ডিনার সেটটার সাথে আজকে ওভেন সহ আরো আপনার এই যে বেকিং এর আরো আইটেম থাকতেছে মোট ৫৬ পিস গিফট আছে সেই ৫৬ পিসটাও আমরা একটু দেখি ভাই এই যে এইটার সাথে থাকতেছে কেকের মোল্ড যেটা রাউন্ড শেপের হলো চারটা একদম হাফ পাউন্ড থেকে নিয়ে আপনার ৪ পাউন্ড পর্যন্ত গেছে আচ্ছা টোটাল সেটটা হ্যাঁ সেট এরপর এই যে মাফিন একটা কেকের ড্যাশ থাকবে মাফিন যেটা ঘরে খুবই অনেকে দরকার বাচ্চাদের টিফিনের জন্য এরপরে থাকবে চারটা যে লম্বা সাইজের যে কেকটা করার জন্য ব্যাকের থেকে যেটা কিনে খায় এটা ঘরে চারটা চার সাইজের পাউন্ড কেক বলে এরপরে থাকবে একটা আপনার মিক্সিং বোল এই যে এটাও কিন্তু আনব্রেকেবল দেখেন এটা পড়লে ভাঙবে না এটা আনব্রেকেবল এটাও পাচ্ছে এরপরে একটা থাকবে হ্যান্ড বিটার এই যে দেখেন এটা ওই যে ময়দা ফোম টম করার জন্য বা ডিমের ফোম হ্যাঁ মিক্সিং দেখেন খুবই সুন্দর স্প্রিট দেখেন ১৫ পিসের একটা থাকবে আপনার নজেল সেট যেটা ডিজাইন করার জন্য নাম লেখার জন্য ১৫ পিস এরপরে থাকবে ১৬ পিসের হ্যাঁ কুকি কাটার জন্য এই যে হার্ট শেপ স্টার শেপ রাউন্ড আছে ফুলে ডিজাইন টোটাল সেট ১৬ পিসের ১৬ এরপরে থাকবে মেজারমেন্ট কাপ থাকবে ৮ পিস এখানে সেট এই যে ৮ পিস এরপরে থাকবে দুইটা আপনার হলো স্পেশাল আছে হ্যাঁ ২ পিসের এরপরে থাকবে হ্যান্ড গ্লাভস ওভেন থেকে ওই ট্রেটা ধরার জন্য একটা যে হ্যাঁ এরপরে থাকবে হলো কাটিং বোর্ড একটা একটা চপিং বোর্ড সংসারের সবই জরুরি জিনিস এরপরে থাকতেছে একটা হলো আপনার এরকম একটা কেচি বাড়ি থেকে কিনতে গেলে ৩০০-৩৫০ টাকা নেয় এরপরে থাকবে একটা নাইফ এবং খুব সুন্দর শার্প দেখেন এবং এটা কভার সিস্টেম এটা কিন্তু কোনো রিস্ক নাই এই যে দেখেন কভার সহ এই হলো আপনার এখানে মোট ৫৫ পিস ওভেন একটা এই হলো ৫৬ পিস আজকে ১১১ পিসের ডিনার সেটটা কিনলে ওভেন সহ কুকিং এর আইটেম সহ মোট ৫৬ পিস আইটেম গিফট আছে আচ্ছা তো সেক্ষেত্রে প্রাইসটা কেমন বাজেটের মধ্যে থাকবে তো লাস্ট অবশ্যই থাকবে আপু আপনারা আপনি আমার এখানে আজকে নতুন না এর আগেও কয়েকটা ভিডিও দিয়েছেন আপনি জানেন যে আমি খুব রিজনেবল দামে দিই এবং খুব সীমিত মার্জিনে যাতে কাস্টমারের মানে যে কিনতে পারে সেই ব্যাপারটা আমি খুব মাথায় রেখে যে দেখেন বেগুন গুলো কিন্তু হচ্ছে দেখেন এই যে বেগুন ভাজা হচ্ছে আমরা উল্টে দেই একটু আর এদিকে কিন্তু সিঙ্গারা সমুচা দিয়ে তেল পড়ছে ভাই হ্যাঁ তেল বেরিয়ে যাচ্ছে সিঙ্গারা সমুচার ভেতর থেকে তেল পড়তেছে গরমে দেখেন আপনি এই যে এই দেখছেন একদম চুলায় যেরকম হয় এরকম হচ্ছে কিনা দেখেন চুলাচারও ভালো হচ্ছে আরো ভালো হচ্ছে এতক্ষণ আরো পোড়া লেগে যেত পোড়া লেগে যায় দেখেন বাট এটা খুব সুন্দর ভাবে কুকড হচ্ছে হালকা লালচে ভাব হচ্ছে এই যে দেখেন বিদ্যুৎ সাশ্রয় এটা আপনার সারাদিনে ৩-৪ ঘন্টা ইউজ করলে মাসে আপনার ২৫০-৩০০ টাকা বিল আসবে মাসে যেরকম অনেকে একটা আয়রন ইউজ করেন আয়রনটা দেখবেন ১৫০০-২০০০ ওয়াট আর এটা কিন্তু দেখেন ১৫০০ ওয়াট এটা যদি আপনার এটা এই যে পাওয়ার লেভেলটা যদি কমে ইউজ করে তখন এটা বিদ্যুৎ খরচটা কিন্তু কমে যাবে আমরা হাই হিটে করব না না এটা যে অনেক সময় দেখা যায় ১০০ হিটে করছে তখন কিন্তু আপনার বিদ্যুৎ খরচটা কমে যাবে আর এটা ১ ঘন্টা ইউজ করলে মাত্র ৬-৭ টাকা বিদ্যুৎ খরচ এটা আচ্ছা একটু এই যে আমি দেখেন এই যে সিঙ্গারাটা এই যে গরম করলাম আপনি একটু দেখেন এই দেখেন ভিতর থেকে যে ধোঁয়া বেরিয়েছে দেখছেন গরম কিনা আপনি একটু দেখেন না অবশ্যই গরম এবং আমরা চালানো এটার যে লাইন দেওয়া আছে এটার যে লাইন দেওয়া আছে অডিয়েন্স দেখতেছে আর ফাইনালি আমরা দেখাই কি সুন্দর ভাবে মুরগি এই যে দেখছেন তেল বেরোচ্ছে এবং ঘুরে ঘুরে চতুর্দিকে একদম ফাস্ট ফুড এর থেকে অনেক সুন্দর হবে আর এটা কিন্তু ১০ ইয়ার্স কিন্তু গ্যারান্টি আছে আপু এটারও ১০ এই ওভেনের জি এই যে ১০ বছর যদি এই গ্লাসটা ভেঙে যায় বা এই নবটা ছুটে যায় ভাই কয়েলটা জ্বলে যায় পুড়ে যায় কয়লা হয়ে যায় ছাই হয়ে যায় কোম্পানি আপনি রিপ্লেস দিয়ে দিবে ১০ বছর আপনি একটা আইফোন কিনলে মানুষ কিন্তু ১ বছরের ওয়ারেন্টি পায় লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনে কিন্তু পড়লে ভেঙে গেলে কোম্পানি আর চেঞ্জ দেয় অথচ একটা ওভেন ১০ বছর একদম ১০ বছর নিশ্চিন্তে ইউজ করবে ১০ বছর
আগে পরে কিছু হলে আমরা দেখব। আচ্ছা, সো নোভিনা, নোভিনা ব্র্যান্ড এটা কিন্তু পরিচিত ব্র্যান্ড আমাদের দেশে বিদেশে, এই ব্র্যান্ডটা অনেক পরিচিত আজকের কোম্পানি না, এটা প্রায় বাংলাদেশে 25 থেকে 30 বছর মার্কেটিং করতেছে। সুপ চামিজ রয়ে গেছে, যে ছটা সুপ চামিজ পাবে কিন্তু ওই যে বাটিটার সাথে, তার মানে 111 পিস পিসের মধ্যে, হ্যাঁ এই যে ছটা সুপ চামিজ থাকবে। এবং আপনার এই ওভেনটা আলাদা করে যদি কেউ কিনতে যায় বাজারে নর্মালি কিন্তু 8-9 হাজার টাকা নেবে। দেখেন এই যে আমি আবারও দেখাই দিই, খুলে দেখেন দুইটা পোনা একটু ছোট বড় না ভাইয়া? জি, এটা হলো 22 লিটার। আচ্ছা, আমরা প্যাকেজে কত পাবো? এটা হলো 25 লিটার, প্যাকেজে থাকবে হলো 22 লিটার। 22 লিটার, কেউ যদি 25 লিটার নিতে চায়, জি ওই ক্ষেত্রে আপনি কিছু টাকা ভেরি করবে। কত টাকা আনুমানিক? আনুমানিক এটা 2000 আসে, তবে আপনার ভিউয়ার্সের জন্য আমরা প্যাকেজ যদি কেউ নেয়, প্যাকেজের নিলে আমরা ওই ক্ষেত্রে 1000 টাকা আপনি বাড়বে। আর পরে আপনি একটু দেখাই দিই, বেগুনটা আবার উল্টে নিলাম, এই যে দেখেন এখন হয়েছে কিনা একটু দেখেন, এই যে দেখেন হচ্ছে, এখন গরম গরম ভাত হইলে এখনই খাওয়া যায়, এখনই খাওয়া যেত। এই যে দেখেন হয়ে গেছে বেগুন, কিন্তু খুব অল্প তেলে করতে পারবেন, এবং দেখেন খুব অল্প সময় কিন্তু লাগছে। হ্যাঁ এই দেখেন, আপনি আমরা অনেক সময় ভাবি ওভেনে মনে অনেক বেশি সময় লাগবে, বাট যথেষ্ট অল্প সময়ে হয়ে গেছে। এই দেখেন, হ্যাঁ এই যে ভাই একদম চেপে দেখাই দিল, দেখেন সিদ্ধ হয়েছে কিনা। মুরগিতে তো তেল অল্প দিয়েছে, ওটার শরীর থেকেও তেল কিন্তু ফোটায় নিচে পড়তেছে, তার মানে এটার মধ্যে বাড়তি তেল থাকারও কোনো সম্ভাবনা নেই, একদম ফ্যাট মুক্ত। যার বাসায় মনে করেন ডায়াবেটিস আছে, হার্টের প্রবলেম আছে, হ্যাঁ ওনারও তো খেতে পারে না, কিন্তু এটা আপনার ঘরে বানিয়ে উনি খেতে পারবে। মেহমান আসছে মনে করেন, গল্প করতে করতে গ্রিলটা হয়ে গেছে, গল্প করতে করতে কেক হয়ে যাবে, বিস্কিট হয়ে যাবে, ফ্রেশ একদম ন্যাচারাল। এই যে দেখেন আমি কিন্তু ওভেনটা বন্ধ করে দিয়েছি, এরপরে কিন্তু দেখেন তেলটা ফুটছে, যে গরমটা আছে ওই গরমই হচ্ছে, তেলটা ফুটতেছে। ওকে জি, তো এখন আমরা জানবো দামটা ভাইয়া, প্লিজ ফাইনালি, যে আপনার টোটাল 111 পিসের এই ডিনার সেটটার সাথে আজকে 10 ইন 1 এই নোভেনা ব্র্যান্ডের মাল্টি ফাংশন ওভেন সহ মোট 56 পিসের একটা প্যাকেজ আমাদের এই অফারটা। এই অফারটা আমি আপনার জন্য 22,850 টাকা, কি বলেন? না আমার অডিয়েন্স তো আপনার অডিয়েন্স ভাইয়া, আমরা তো শুধু ভিডিও করি দর্শকদের দেখার আনন্দের জন্য না, তারা যেন সুলভ মূল্যে সত্যিকার অর্থে প্রোডাক্টটা কিনতে পারে, তারা যেন লাভবান হইতে পারে সেই জন্য। আর এটা সাইম কোগারি জি বড় বড় ওই চিন্তাটা করে আর ওইভাবে প্রাইসটা রাখে, কোন সেকেন্ড হাত থেকে আনি না, থার্ড পয়েন্ট থেকে আনি না, ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে নতুন, হ্যাঁ একদম চলে আসে, নতুন প্রিন্ট হইলে আমরা নিয়ে আসি, আমাদের এই জন্য মানে কমে দিতে পারি, এই জন্য আমাদের খরচও কম পড়ে। জি এটা আমি হলো আপনার জন্য এটা ধামাকে প্রাইস দিয়ে দিব, মাত্র 7 দিনের জন্য এই অফারটা আমাদের। এই হ্যাঁ হ্যাঁ ডিনার সেটটা কিন্তু খুব বেশি নেই, আছে হলো 40-50টা, তবে আশা করি আপনার এই ভিডিওর মাধ্যমে সেল হয়ে যাবে। এখন আমরা আপনার জন্য ধামাকে প্রাইস হলো ফাইনালি রাখবো 16,850 টাকা, 50 টাকা, 111 পিস প্লাস একটা ওভেন, হ্যাঁ 10 in 1 প্লাস এখানে আরো 55 পিস। আপনি একটু দেখেন তো আপু, 111 প্লাস হলো 56 না 56 কত হয়? 167 পিস, যদি 100 টাকা ধরি ইনটু 167 কত হয়? 16,700 টাকা, মানে পার পিস প্রোডাক্ট 100 টাকা করে ধরলেও করছে। আচ্ছা 100 টাকা দিয়ে কি একটা ওভেন পাওয়া যাবে বাংলাদেশে? না, পৃথিবীর বুকে আছে কোথাও আপনি বলেন? সিরামিকের একটা সুপের চামচি তো ভাই অনেক সময় 60-70-80 টাকা লাগে একটা সিঙ্গেল পিস, এখন দাম বেড়ে গেছে, এখন 120 টাকা নিচে পাওয়া যায় না, পাওয়া যায় না সিঙ্গেল কিনতে গেলে। আপনি একটু দেখেন যে এই ডিনার সেটের একটা কোন কাপ প্লিজ 100 টাকা দিয়ে কেউ কিনে দিতে পারবে? তাহলে ওনার জন্য চ্যালেঞ্জ দিলাম যে উনি এই ডিনার সেটটাই গিফট পাবে, তার মানে আমরা 167 পিস পাচ্ছি মাত্র 16,850 টাকা, এটা অফার প্রাইস মাত্র 7 দিনের জন্য। আবার যদি মনে করেন যদি কারো বাসায় আগে পরে ওভেনটা কিনে রাখছে, আছে অনেকে নিতে চাচ্ছে না, ওই ক্ষেত্রে যদি কেউ ডিনার সেটও নেয় তাহলে আমরা এই 7 দিনের মধ্যে 111 পিস যদি কেউ নিতে চায় তাহলে আমরা এই ওভেনটার এবং এই যে কুকিং আইটেমটা বাদ দিয়ে আরো 5,000 টাকা ডিসকাউন্ট করে দিব। এই যে দেখেন, সেক্ষেত্রে 16,850 থেকে হ্যাঁ 5,000 টাকা লেস হবে। এই যে দেখেন 11,850 টাকায় শুধু এই 111 পিসের ডিনার সেটটা নিতে পারবে, মানে আপনি একটা সুযোগও দিয়ে দিলেন। হ্যাঁ সুযোগও দিয়ে দিলাম, জোর করে কোনো কিছু না হয়। হ্যাঁ অনেকে মনে করতে পারে যে আমার তো আছে আরেকটা নিয়ে কি করব। ওকে, আর এখন বিয়ে শাদীর সিজন আছে, অনেকে মনে করেন 10-12 হাজার টাকা একটু চিন্তা করে,
যে আমরা এখানে গিফট দিব আমার বন্ধুদের হ্যাঁ একটা ডিনার সেট আমি দিতে চাচ্ছি ওই ক্ষেত্রে এই ডিনার সেটটা নিয়ে গিফট দিতে পারবে এটা কিন্তু বিশ্বাস বিলাস মার্কেটের নিচতলা 28 নম্বর দোকান তিনটা ফোন নম্বরে ভিডিও স্ক্রিনে দিয়ে রাখছি নাম্বারগুলোতে WhatsApp ইমো নগদ রকেট বিকাশ সব আছে অনলাইনে প্রবাসী ভাই বন্ধুরা থেকে শুরু করে বাংলাদেশে যারা আছেন সবাই এখানে অলরেডি কিন্তু হয়ে 50% কিন্তু হয়ে গেছে সো এখন 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা ডান হয়ে যাবে সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও অসংখ্য ধন্যবাদ সেলিম ভাইকে তবে আজকে যা ডিনার সেট দেখাইছি এর বাইরেও যদি কেউ অন্য কোন ধরনের ডিনার সেট নিতে চান আমি একটু স্লো মোশনে ভাইয়ের দোকানের বাকি ডিনার সেট গুলো একটু দেখাই দেই এখানে আমার আরেকটা সব কিন্তু আছে দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ।